আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আবারো চলে আসলাম ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে। আমাদের আজকে ক্লাস হচ্ছে সাউম পার্ট 3। সাউম থেকে আজকে আমাদের ক্লাস। সাউম মানে হচ্ছে রোজা। সাউম আরবি শব্দ, এটা হচ্ছে মূলত আসছে এর প্রতিশব্দ হচ্ছে ফারসি হলো রোজা। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, পাশাপাশি 4 নম্বর পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ক্লাসে থাকছে তাহলে সাউম এবং হজ, এই দুইটা বিষয়। আমাদের ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে, মূল বিষয় আছে এই দুইটা, পাঁচটারই এই দুইটা, পাঁচটা থেকে এই দুইটা অংশ হিসেবে আছে। তো এগুলো নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা। সাউম হচ্ছে আরবি শব্দ, আর এর ফারসি প্রতিশব্দ হচ্ছে রোজা। এর আবেদনিক অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামে বিরত থাকা আমরা জানি, ইসলামের পরিভাষায় সাউম হলো সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় যে তৃপ্তি আছে, ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা, এটা হচ্ছে সাউম রোজা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপর রমজান মাসের এক মাস সাউম রাখা, রোজা রাখা ফরজ। এটি ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। আমাদের দৈনন্দিন জীবনে সাউমের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম। আসলে রোজা থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি, এটার গুরুত্ব কি, সামাজিকভাবে এটার প্রভাব কি আছে, আমরা আজকে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আছে সাউম কেবল আমাদের উপরই ফরজ নয়, বরং পূর্বের যারা ছিল তাদের উপর সাউম রোজা ফরজ ছিল, এখন আমাদের উপরে ফরজ আছে। আর সাউম এর মাধ্যমে, সাউমের মাধ্যমে পরকালীন পালনকারী, সাউম পালনকারী ব্যক্তি আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সাউমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া, তাকওয়া মানে কি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, খোদা ভীতি, যেটা আছে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভয়, যেটা এটাকে তাকওয়া বলা হয়, ও আল্লাহর প্রতি ভালোবাসা, ভালোবাসা সৃষ্ট। ক্ষুধা ও তৃষ্ণার কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছু পানাহার করেন না। রোজাটা হচ্ছে এমন জিনিস, আমরা জানি আমরা যদি দরজা বন্ধ করে কেউ কিছু পানাহার করে, আহার করে খায়, তাহলে তো কেউ দেখছে না, কিন্তু আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের দেখছেন। এই জন্য আল্লাহর জন্যই, আল্লাহর ভয়ে অথবা আল্লাহর ভালোবাসা আমরা যেটা বলি, আমরা সব কিছু থেকে আমরা বিরত থাকি। এই জন্য ইন্দ্রিয় তৃপ্ত যেগুলো আছে, মিথ্যা কথা বলা কিংবা চোখের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, এগুলো থেকে আমরা বেঁচে থাকি, ঝগড়া ফাসাদ থেকেও। এই জন্য মহান আল্লাহ তাআলা কী বলেছেন, আমাদের যদি কেউ আল্লাহর জন্য যে যতটুকু ছাড় দিবে, আল্লাহ তাআলাও তাকে কিছু না কিছু অবশ্যই দিবেন, আল্লাহ তাআলা আরও বেশি দেবেন। আল্লাহর জন্য আমরা অল্প কিছু করলে আল্লাহ আমাদের জন্য অনেক বেশি কিছু করবেন। তাহলে এখানে কী বলেছে কুতিবা, এই যে আয়াতটা, আয়াতটা একটু মার্ক করে নিই। এ হচ্ছে আয়াত, আয়াত হচ্ছে আল্লাহ তাআলার কালাম থেকে যেগুলো আসে সেগুলো আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্থ তোমাদের উপর সাউম মানে রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, আগে যারা নবী রাসূল ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, যেন তোমরা তাকওয়া, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি যে একটা ভয় সেটা অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 183। আমরা তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে সিয়াম পালন করবো। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি যে আমাদের, আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা পর্যায়ে এসে শাস্তি দিবেন যদি আমরা ঠিক করে ইয়া করতে না পারি, আমরা যদি ঠিকঠাক মতো কাজগুলো না করি তাহলে তো আমাদের থেকে শাস্তি আসবে রমজান। এই জন্য আল্লাহর প্রতি ভয় থাকলে আমরা সবগুলো কাজ, ধর্মীয় কাজগুলো, নৈতিকতার যে কাজগুলো, এগুলো ইজিলি সহজে আমরা করতে পারবো। এই জন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকাটা খুব জরুরি। সব মানুষ কী কী করে দেখেন, সমের নৈতিক শিক্ষা, সম থেকে আমরা যে নৈতিক শিক্ষাগুলো নিতে পারি সেগুলো নিয়ে দেখি, একটু আলোচনা করি আমরা। মানুষ লোভ লালসা, হিংসা বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। এই বিষয়গুলো আছে, মানুষ হিসাবে মানবীয় দুর্বলতা আছে আমাদের মধ্যে। তো এগুলোর এগুলোর কারণে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যাই। সাউম মানুষকে এইসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। রোজা এগুলো থেকে আমাদেরকে, আমরা কেমন যেন রমজান মাস আসলে আমাদের মধ্যে একটা আল্লাহ ভীতি অন্যরকম বেড়ে যায়, যে আল্লাহ তাআলা আসলে দেখছেন, আসলে সব কিছু করছেন। এই জন্য এখানে কী আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ। সাউম হচ্ছে রোজা, কী জিনিস, রোজা আর মন্দ কাজ, এটার মাঝখানে ঢাল থাকলে যেমন একটা হেল্পফুল হয়, সব কিছু থেকে বাঁচা যায়, এটা হচ্ছে একটা ঢালের মতো। তো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়াম জুন্নাতুন,
মানে কি সর্বোপরি সাওম পালনের মাধ্যমে দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয় এখানে আর সিয়াম ও জুন্নাত মানে হচ্ছে সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ এটা অর্থটা সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ বা এই যে এখানে আছে মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর সিয়াম ও জুন্নাতুন সর্বোপরি সাওম পালনের মাধ্যমে দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয় আসলে আমাদের দরকার তো এগুলো দৈহিক মানসিক ও আত্মিক এগুলো কিভাবে হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আসলে আমরা রোজা রমজান মাসে আমাদের মধ্যে যে একটা আল্লাহভীতি একটা কাজ করে যে পরোপকার করা মানুষের পাশে দাঁড়ানো এগুলো সবসময় আমাদের মধ্যে কাজ করলে কিন্তু আমাদের সমাজটা অন্যরকম হইতো আসলে আল্লাহ তাআলা তো সব দেখেন আল্লাহ তাআলা মানুষের দিলের খবর জানেন এই জন্য আমরা মন থেকে আমাদের নিয়ত ঠিক রেখে আমরা কাজগুলো করব সাওমের সামাজিক শিক্ষা এটা থেকে আমরা সামাজিকভাবে কি শিক্ষা নিতে পারি রোজা থেকে সামাজিক কি শিক্ষা থাকতে পারে এটা আমরা এখন আলোচনা করব সিয়াম সাধারণ সাবধানতার ফলে সিয়াম সাধনার ফলে সমাজে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি কি কি হয় সামাজিক শিক্ষা এই পারস্পরিক সহানুভূতি সহমর্মিতা সৃষ্টি হয় সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজনের রোজা রাখলে তো আমরা ক্ষুধার্ত থাকি আমরা জানি যে একদম সকাল থেকে সুবেসাদেক থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত আমরা না খেয়ে থাকি তখন আমাদের মধ্যে বুঝে আসে যে আসলে একটা ব্যক্তি যদি না খেয়ে থাকে তাহলে তার কতটা কষ্ট হয় তখন তাদের প্রতি আমাদের যে সহানুভূতিটা আসে ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কী পীড়াদায়ক হতে পারে তা উপলব্ধি করতে পারে এতে অসহায় নিরন্ন মানে যাদের কোনো অন্ন নাই খাবার নাই মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা ভাব জাগ্রত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাস সহানুভূতির মাস এমনি খুজাইমা আসলে আমরা তো বুঝি না একক তো না খেয়ে খাবার থাকলে তারপর আমি বলবো রমজান মাসটা একটু আলাদা যদি এটা পরিবেশটাই কেমন যেন না খেয়ে থাকার যদি নর্মাল কোনো মাস এমন হয় যে আপনি খাবার পাচ্ছেন না কোনো কারণে আপনি না খেয়ে আছেন তখন দেখবেন আপনার মধ্যে যে কষ্টের যে তীব্রতা যে আপনি খেতে পারছেন না খেতে চাচ্ছেন এটা তো আল্লাহর জন্য হয় কিন্তু সব কিছু নর্মাল থাকার পরেও যদি আপনি এভাবে খেতে না পারেন ক্ষুধার্ত থাকেন তাহলে বুঝবেন আসলে ক্ষুধার কী কষ্টটা এই জন্য যারা না খেয়ে থাকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে অবশ্যই তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো আমরা তাদেরকে যতটুকু পারি আমরা হেল্প করব রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের দান সদকা করতেন যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন রমজান মাসে অন্যদেরকে যেমন উদ্বুদ্ধ করতেন নিজেও দান সদকা করতেন বেশি বেশি করে এখানে আছে দানশীলতা দান সদকা করতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দানশীল ছিলেন কিন্তু রমজান আসলে তার দানশীলতা আরও বেড়ে যেত কারণ কি রমজান আসলে দানশীলতা আরও বেড়ে যেত বুখারী ও মুসলিম সাওম অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে রমজান মাসটা কেমন যেন আসলে আমরা মানুষকে হেল্প করা দান করা এটা মানুষকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে দান করার জন্য আর রমজান মাসে আমরা জানি আল্লাহ তাআলা বেশি বেশি নেকি দেয় রমজান মাসে দান দান সদকা করলে এই জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করব আমাদের জীবনটা আসলে দুনিয়া হচ্ছে আমাদের কেমন যেন পরীক্ষাগার অথবা খেত খামারের মতো যেখানে আপনি যা কাজ করবেন বাসায় তাই উপভোগ করবেন আমরা এই পৃথিবীতে যে কাজগুলো করব সেগুলো আমরা আখিরাতে ইনশাআল্লাহ উপভোগ করব সাওমের ধর্মীয় গুরুত্ব ধর্মীয় দিক থেকে আমরা মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী আমাদের ধর্মীয় দিক থেকে সাওমের কেমন গুরুত্ব আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি ধর্মীয় দিক থেকেও সাওমের গুরুত্ব অনেক গুরুত্ব রয়েছে সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিত রয়েছে আল্লাহ তাআলা বলেন সব কিছু তো 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন কিন্তু সাওমের ব্যাপারে রোজার ব্যাপারে আলাদা একটা কথা রয়েছে এই কথাটা কি দেখেন যেহেতু রোজাটা একমাত্রই আল্লাহর জন্যই হয় কেমন আল্লাহর জন্য হয় আমি বলবো কারণ আমরা কিন্তু নির্দিষ্ট একটা সময় একা হই আলাদা হই কিংবা আমি লুকায় থাকতে পারি কিংবা একা থাকতে পারি আমি চাইলে একটু পানাহার করতে পারি চাইলে একটু পানি খেয়ে নিতে পারি পাই না খাই না এটা সেটা কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন কেমন যেন আল্লাহর জন্যই রোজাটা করা এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন এখানে দেখি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি ওয়া আনা আজরি বিহি আসিয়ামু লি ওয়া আনা আজরি বিহি দেখেন এখানে কি আছে সাওম আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব তার মানে
সাউন্ডটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তাআলা নিজেই তার প্রতিদান দিবে কিন্তু এটা হচ্ছে পারফেক্টলি সাউন্ডটা এরকম হইতে হবে আল্লাহ তাআলার প্রতিদানটা কেমন হবে আসলে এটা তো আমাদের চিন্তার বাইরে হবে কারণ আল্লাহ তাআলা যেহেতু মহান আল্লাহ তাআলা সবকিছুর মালিক সব ক্ষমতার ক্ষমতাশালী সব মালিকদের মালিক আল্লাহ তাআলা আর আমরা তো দুর্বল বান্দা তো আমাদের জায়গা থেকে মানবের দুর্বলতা নিয়ে আমরা রোজা কালেমা নামাজ রোজা হজ যাকাত যে পাঁচটা স্তম্ভ আছে ইসলামের সবগুলো আঁকড়ে ধরার চেষ্টা করব কঠিনভাবে তারপর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন তো মানবীয় দুর্বলতার কারণে ভুল হলে আমরা আবার ফিরে আসব আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাবো তো একটা গুনাহ আরেকবার হয়ে যাচ্ছে এই জন্য আমি একদম মাপ চাবোই না হয়ে যাচ্ছে এটা না আমি মাপ চাইতেই থাকবো আপনার গুনাহ থেকে আল্লাহর রহমত অনেক বড় এই জন্য আমি সবাইকে আহ্বান করব যদি আমাদের ভুল থাকে তো আমাদের উচিত আমাদের মধ্যে যখন একটা ভুল থাকবে আমরা যখন জানতে পারবো সেটা ঠিক না উচিত না এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তারপর হইলে আমরা যতবার হবে ততবারই আল্লাহর কাছে তওবা করব মাপ চাবো আর তওবাটা এমন হইতে হবে যে আরেকবার করার উদ্দেশ্যে না তওবা মানে হচ্ছে আমি ফিরে আসলাম এই কাজ আমি কখনোই করব না তারপর যদি হয়ে যায় তারপর আবার মাপ চাবো কিন্তু এটা সুযোগ নেওয়া যাবে না যে আবার তো মাপ চাওয়াই যাবে আমি তাহলে আবার করে ফেলি এখন মাপ চাই আবার করব এটা যেন না হয় যেহেতু আল্লাহ তাআলার উদ্দেশ্যে সাওম পালন করা হয় সেহেতু রোজাদারের পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেন আশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে যেহেতু রোজা রাখা হয় আল্লাহ তাআলা রোজাদারের সকল ব্যক্তি গুনাহ ক্ষমা করে দেন পাপ মোচন করে দেন যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সোয়ামা রমাদানা ইমানান ওয়াহ واحتسابا غفر له ما تقدم من ذنبه كما ذنبه অর্থ যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাওবের আশা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সাওবের আশা মানে নেকির আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত পাপ ক্ষমা করে দেন বুখারী শরীফের হাদিস এটা এটি একটি মৌলিক ফরজ কাজ যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে এখানে রোজা যদি রোজা কেন রাখতে হবে রোজা রাখবো না রোজা রাখে না তাহলে কেউ যদি অস্বীকার করে এখানে একটা বিষয় আছে যদি কেউ তার অপারদর্শিতা বলবো আমি কিংবা তার গোড়ামির কারণে রাখছে না কিন্তু জানছে সে মানছে যে এটা কিন্তু আমার ঠিক হচ্ছে না তখন পর্যন্ত তার ইমান আছে সে কাফির হবে না বাকি যখন সে বলবে রাখবো না কি হচ্ছে রাখবোই না রাখার কী দরকার সিএম সে অস্বীকার করলো তাহলে সে কাফির হয়ে যাবে এই জন্য আমাদের চিন্তা চেতনাগুলো আমাদের চিন্তা ভাবনা করেই করা লাগবে সাওমের সামাজিক গুরুত্ব আরেকটু বাকি আছে এখানে কি আছে সামাজিক গুরুত্বটা আমরা দেখছি সাওম পালনের মাধ্যমে একজন লোক খোদার যন্ত্রণা উপলব্ধি করতে পারে সমাজে নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে সাওম রোজা পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে হানাহানি থেকে দূরে থাকে আমরা জানি রমজান মাসে এই রমজান মাসে এটা করা যাবে না রমজান মাসে এটা করা যাবে না আসলে রমজান মাসটা কেমন যেন একটা পবিত্র একটা ভাব নিয়ে আসে ইমেজ নিয়ে আসে তো আমরা সবাই এই রমজানের ইমেজটা কিন্তু আমরা চাইলে সবসময় এটা রাখতে পারি শুধু রমজান মাসে যে আল্লাহ তাআলা দেখছেন আল্লাহ তাআলা কাউন্ট করছেন বিষয় কিন্তু এইটা না সবসময় তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন স্বামী শান্তি বিরাজ করো অধিক সব পালনের আশা অপরকে সেহেরে ও ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে সহযোগিতা করে এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধনে আরও সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয় সুতরাং আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের সাওম পালন করা উচিত আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালন করব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কেন কারণ হচ্ছে কারণ আমি সাওম পালন করলাম আমি মিথ্যা কথা বললাম সাওম পালন করলাম আমি অন্যকে কষ্ট দিলাম সাওম পালন করলাম আমি কেমন যেন ব্যবহারগুলো আমাদের মানুষের সাথে ভালো হইল না ভালো রইল না তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য শোভনীয় না এই জন্য এখন আমরা এটা কিন্তু সাওমের ইয়াটা আমাদের শেষ হলো এখন আমরা জাকাতের পাটে চলে আসছি চার নম্বর পাটে এখন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ জাকাত নিয়ে জাকাতও ইসলামের পাঁচটা স্তম্ভের একটি জাকাত আসলে সামাজিক কী প্রভাব ফেলতে পারে জাকাতটা আসলে কার দায়িত্ব যে নিবে সে নেওয়ার দায়িত্ব নাকি আমাদের যারা দেওয়া আছে যাদের সাধ্য অনুযায়ী যাদের আর্থিক এরকম অবস্থান আছে জাকাত দেওয়ার মতো তাদের দিয়ে দেওয়াটা বৈধ আর কি দিয়ে জাকাত দিলে হয় এগুলো ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব তো পাঠসার এখন জাকাত জাকাতের পরিচয় দেখেন জাকাত এমন একটা জিনিস এটা হচ্ছে আমাদের শরীয়তের জায়গা থেকে পাঁচটা স্তম্ভের একটি মানে মূল যে পাঁচটা জিনিস আছে স্তম্ভ আছে তার মধ্যে একটি হচ্ছে জাকাত এই জন্য খুবই গুরুত্ব দিয়ে আমাদের এই জিনিসগুলো পালন করা উচিত তো আমরা অনেকে জানি তারপর অনেকের গাফলতির কারণে অনেকের এখানে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এখান থেকে পিছিয়ে থাকি অনেকে অনেকভাবে জাকাত আদায় করে দেয় আসলে আমি কি আমার মতো করে জাকাতটা আদায় করতে হবে নাকি যারা প্রাপ্য যার প্রাপ্য তাকে কীভাবে বুঝাই দিতে হবে এটা আমরা এই ক্লাসে ইনশাল্লাহ
পুরস্কার করব অর্থনৈতিকভাবে ধনী ও গরীব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে এটা আমরা জানি ধনী ও গরীবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ তাআলা হ্যাঁ যাকাতের বিধান দিয়েছেন যাকাত করলে সামাজিক দুর্বল লোকেরও আর্থিকভাবে সবল হয়ে উঠবে দেখেন যাকাত আপনি যারা আমরা যারা সবল আছে আর্থিকভাবে তারা যদি যাকাতটা ঠিকঠাক মতো আদায় করে তাহলে কিন্তু আমাদের সমাজে এত হতদরিদ্র মানুষ থাকে না এজন্য আমি সবাইকে অবশ্যই আহ্বান জানাবো যে যারা সবল আছেন যাদের আর্থিক অবস্থা ভালো আছে অবশ্যই আপনার জায়গা থেকে যাকাত আদায় করবেন আর যাকাত আদায় করলে আপনার মাল কমবে না মালের মধ্যে গুরুত্ব বাড়বে পবিত্র মাল পবিত্র হবে মালের মধ্যে বরকত হবে কি হবে আমরা এটা নিয়ে আলোচনা করব ফলে ধনী ও গরিবের মাঝে শীতবন্ধন হয় শীতবন্ধন একটা বন্ধন সৃষ্টি হয় দিলে এতে সামাজিক শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ-যাকাতু কতরাতুল ইসলাম আজ-যাকাতু কতরাতুল ইসলাম মানে হচ্ছে যাকাত হলো ইসলামের শীতবন্ধন শীতবন্ধন যে কারোর সাথে কারোর সম্পর্কের একটা রাস্তা এটা শীতবন্ধন যাকাত শব্দে আবেদনিক অর্থ হলো পবিত্রতা এই দেখেন যাকাতের অর্থগুলো দেখেন একটা অর্থ হচ্ছে পবিত্রতা আরেকটা অর্থ হচ্ছে পরিশুদ্ধতা একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া এই যে তিনটা অর্থ আছে যাকাতে এই যে অর্থগুলো পবিত্রতা পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া আর ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এটা কিন্তু সবার উপরে চাপিয়ে দেওয়া হয় না নিসাব একটা নিসাব আছে যাকাতের এই নিসাব পরিমাণ মালিক যদি আপনি হন তাহলেই আপনাকে যাকাত দিতে হবে তাছাড়া না মালিক হলে বছরান্তে আসলে দেখেন মালিক হলেই আপনার দিতে হবে বিষয়টা এমন না নিসাব পরিমাণ মালটা আপনার কাছে এক বছর থাকাটা শর্ত বছর পার হলে তারপরে তার সম্পদের উপর শতকরা 2.5% শতকরা 2.5% অনেক কম হয় 2.5% হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে নির্দিষ্ট খাতে এটা নির্দিষ্ট খাতের কথাটা আমি রেখে দিলাম ব্যয় করাকে নিসাব হলো ন্যূনতম সম্পদ যা থাকলে যাকাত ফরজ হয় এতটুকু সম্পদ আপনাদের থাকলে তারপর হচ্ছে এটা নিয়ে কথা হবে যাকাত আপনার দিতে হবে এক্ষেত্রে যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র হয় এই যে যাকাত প্রদান করলে কী হয় অনেকে ভাবে যে আমি কেন আমার টাকা যাকাত দিব আমি কষ্ট করে অর্জন করলাম যাকাত প্রদান করলে কমে যাবে আসলে না বিষয় এটা না সম্পদ পবিত্র পরিশুদ্ধ ও বৃদ্ধি পায় তাই একে যাকাত বলা হয় ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটা গরিবের অধিকার তাই আল্লাহ তাআলা যাকাত আদায় করাকে আবশ্যক করেছেন আল্লাহ তাআলা বলেন কি বলেন আমাদের পরিয়াতে আছে এই যে এখানে দেখেন এই কথাটা আছে ইসলামের দৃষ্টিতে এটা মার্ক করে দিচ্ছি আসলে অনেকে মনে করে যে আমি যাকাত দিয়েছি মানে আমি অনেক কিছু করে ফেলছি যাকাত দিয়ে আমি আমার মতো করে যাকাত দিচ্ছি আমি আপনি চাইলে আপনি সবল আছেন ধর্মীয়ভাবে আপনি কিছু লুঙ্গি কিনে কিছু শাড়ি কিনে যাকাত দিয়েছেন আপনার এইভাবে যাকাত হবে না কেন হবে না যাকাত কারণ দেখেন এই যে কথাটা ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় এটা এখন আমাদের সমাজে সবাই মনে করছে যে এটা দয়া তারাই আমি একটা কিছু দিচ্ছি এটা তার প্রতি আমি দয়া না এটা হচ্ছে তার অধিকার হ্যাঁ দয়া নয় বরং এটা গরিবের অধিকার এটা অধিকার মানে কি আমি যদি যাকাত হচ্ছে এমন একটা জিনিস যেটা মনে করেন গরিবরা ধনীদের থেকে সবলদের থেকে পায় তো পাওনা জিনিস তো এইভাবে ইচ্ছা মতো আপনি দিতে পারেন না আমি যদি আপনার কাছে কিছু পাই তো আপনি কি এটা দিয়ে আমাকে কিছু কিনে দিয়ে দিতে পারবেন আমি আপনার কাছে টাকা পাচ্ছি তো আপনি আমাকে টাকা দিতে হবে আপনি যদি চান যে আপনাকে আমি একটা ড্রেস কিনে দিয়ে দিলাম একটা শাড়ি কিনে দিয়ে দিলাম তাহলে তো এটা হবে না কারণ যাকাত প্রদানকারী যাকাত যাদের ফরজ হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে যাকাত যারা নিবে গরিবদের কাছে গিয়ে পৌঁছাইয়া দেওয়া এখন তো আমাদের দরজায় গরিব রাইসা দাঁড়াই থাকে তারপরও তাদের যে দুর্ব্যবহার থাকে এটা তো বলে শেষ করার মতো না এই জন্য আমি সবাইকে আসলে আমাদের জানার অগমতি আছে ধর্মীয় ব্যাপারে অনেক এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা এই বিষয়গুলোকে একটু স্টাডি করে একটু ভালো করে জেনে কারণ এগুলো তো আমাদের ইসলামের মূল ভিত্তি এগুলো ছাড়া আমাদের ইসলাম পালন হবে না পরিপূর্ণও হবে না এই জন্য যাকাত হচ্ছে তাদের অধিকার আর তাদের অধিকার তাদেরকে আমার দিতে হবে এটা আর্থিকভাবে দিলেই ভালো যে এই যে তার অধিকার আমার জায়গা থেকে একজনকে যতটুকু দেওয়া যায় অতটুকু দেওয়া আপনি শাড়ি অত লুঙ্গি আপনার ইচ্ছা মতো দিয়ে দিলে হবে না এগুলো এই কথাটা তারপর আল্লাহ তাআলা কী বলেছেন এই একটা আমরা দেখছি আল্লাহ তাআলা বলেছেন ইসলামের দৃষ্টিতে অধিকার আল্লাহ তাআলা বলেছেন এই দেখেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাহ তাআলা এটা বলেছেন অর্থ তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো সূরা আন-নূর আয়াত হচ্ছে 56 হ্যাঁ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত
কোরআন শরীফের আয়াত এটা নিয়ে কিন্তু আমাদের অন্য কোন দ্বিধাগ্রস্ত হওয়া কিংবা থাকা জাকাত আদায় করো কাকে বলছে যে নিবে তাই সে কি জাকাত আদায় করতে পারবে তার মানে আপনার উপর যদি জাকাতটা ফরজ হয় আমার উপর যদি জাকাতটা ফরজ হয় আমার আদায় করতে হবে আমি হিসাব করে আমি নিকাশ করে আমি তাদের কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব আর তার গ্রহণ করা হচ্ছে তাদের কাজ এইজন্য কেউ দরজায় এসে দাঁড়ায় আছে জাকাতের জন্য আপনারা তারে হেও করবেন ছোট করবেন এটা না এটা ইসলামিক একটা নিয়ম আমাদের শরীয়তের পঞ্চ স্তম্ভ যেটা আছে পাঁচটা স্তম্ভের মূল মূল স্তম্ভ পাঁচটা স্তম্ভই তো মূল মূল এই পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে জাকাত এজন্য এই ব্যাপারে আমরা সতর্ক হয়ে জাকাত আদায় করব আর যারা জাকাত গ্রহণকারীদের প্রতি আমরা দুর্ব্যবহার করব না এটা আমাদের দায়িত্ব তাদের কাছে পৌঁছায় দেয়া তারা যদি কোনো কারণে আমাদের কাছে আসে তাহলে তারা তো আমাদেরকে হেল্প করলো এজন্য আমরা সুন্দর করে তাদের সম্মান বজায় রেখে আমরা দেওয়ার চেষ্টা করব সামাজিক গুরুত্ব যাকাতের যে সামাজিক গুরুত্ব আসলে দেখেন এখন যারা যাদের টাকা আছে তারা তো আছেই আছেই আছে বেড়েই যাচ্ছে আর যারা গরিব তারা গরিবই হয়ে যাচ্ছে যাকাতটা এই জন্যই যারা আমাদের সমাজে যারা ধনী লোক আছে তারা যদি ঠিকভাবে এটা আমার বিশ্বাস তারা যদি ঠিকভাবে যাকাতটা আদায় করে তাহলে কোনো গরিব লোক আর থাকার কথা না তাহলে অনেক গরিবদের বেকারদের কর্মপন্থা কর্মব্যবস্থা কিন্তু হয়ে যাইত এই জন্য আমি সবার প্রতি যারা সবল আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই আপনাদের জায়গা থেকে যাকাত আদায় করবেন তাছাড়া আপনার এই মাল কিন্তু আপনার শাস্তির কারণ হবে এই জন্য আপনার মালের পবিত্রতার জন্য বৃদ্ধির জন্য আত্মশুদ্ধির জন্য আপনি যাকাত আদায় করেন তাহলে আল্লাহ তাআলা বরকত দিবে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করে সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি হ্যাঁ মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে বুঝছেন মানুষের মধ্যে সম্পদের যে একটা বৈষম্য আছে যে আমার আছে তোমার তো নাই আসলে অনেক নাই যেহেতু আল্লাহ তাআলা বানাইছে এমন করে তাহলে আমাদের জায়গা থেকে আমি একটু যদি দেই নেশা পরিমাণ দিলাম আমি বেশি না দিতে চাইলে যতটুকু তার অধিকার আছে তাহলে তো সে উঠে আসতে পারে তো সে আসলে ইসলামটা হচ্ছে এমন যে সবাইকে নিয়ে আগাইতে চাই আর আমাদের সামাজিকতা এমন শুধু আমি একাই আগাইতে চাই এই জন্যই আমরা যতই আগাই এক পাঁচ আগাইলে আবার দুই পা পিছিয়ে থাকি আর যারা আগায় যাচ্ছেন তাদের জন্য তো কঠিন শাস্তি অবশ্যই আর্থিকভাবে যেটা বলতেছে যাকাত না দিয়ে যারা আগায় যাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই কঠিন শাস্তি অপেক্ষা করছে যেন আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম এখানে কি হয়েছে যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয় শুধু সম্পদটা যারা অর্থ আছে তাদের মধ্যে আবর্তিত হইল সূরা হাশর আয়াত 7 সুতরাং সমাজে যাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে জীবন গড়ে তোলাই আমাদের দায়িত্ব ও কর্তব্য আসলে দেখেন আমাদের সমাজে যারা তো আছে যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে নিম্ন আয়ের মানুষ তারা অনেক কষ্ট করে চলতেছে যাদের আল্লাহ তাআলা একটা পর্যায় দিছে তারা কিন্তু আবার অনেক ভালো চলতেছে তাদের কোনো হিসাবই নাই এমন কেমন যেন বেয়ে হিসেবে তাদের চলাফেরা তারা যদি ঠিকভাবে জাকাতটা আদায় করে জাকাতের প্রতি যদি আমাদের বাংলাদেশের মানুষই যদি যত্নশীল হয়ে যায় একদম গুরুত্ব দেয় তাহলে কিন্তু আমাদের যে আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে নিম্ন আয়ের মানুষগুলো তারাও অনেক ভালো থাকতে পারবে আমাদের মধ্যে এই যে এখানে সাম্যের যে ভিত্তিতে জীবন গড়ে তোলা বৈষম্য দূর করা হওয়া সবাই একসাথে একটা চলাফেরা করার মতো একটা পরিবেশ চলে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের দায়িত্ব আর কর্তব্য এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্যটা আমরা যার যার জায়গা থেকে আমরা অন্যের দিকে আঙুল না দিয়ে যে উনি দিচ্ছে না আমি কেন দিব এইটা না আপনি আপনার জায়গা থেকে শুরু করেন সেও একদিন শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক এখানে নৈতিক গুরুত্ব যাকাতের মনে করেন আমরা সামাজিক গুরুত্ব বললাম এখন নৈতিক যে গুরুত্ব আছে যাকাতের সেটা নিয়ে আমরা এখন বলছি নৈতিক গুরুত্ব কী যাকাত মানুষের মনে ক্ষুধাবৃত্তি সৃষ্টি করে জাকাত যখন আপনি দিবেন তখন তো আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি আসলে জাকাতটা দিচ্ছি কার জন্য দিচ্ছি আল্লাহ তাআলা বলেছেন এই জন্যই তো জাকাত দিচ্ছি পবিত্র ও অন্য উন্নত দৃষ্টি তৈরি হয় দৃষ্টিভঙ্গি তৈরি করে মানুষের দৃষ্টিভঙ্গিকে উন্নত করে অপচয় রোধ করতে শেখায় সর্বোপরি জাকাত মানুষের আর্থিক প্রশান্তি নৈতিক উন্নতি সম্পদের পবিত্রতা হ্যাঁ এইখানে জাকাত কী করে দেখেন জাকাত কী করে আর্থিক প্রশান্তি আত্মিক প্রশান্তি নৈতিক উন্নতি আমরা যেটা চাই সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধতা নিশ্চিত করে যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কথা দেখেন আল্লাহ কি বলেছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা এটা হচ্ছে আয়াত অর্থ হচ্ছে আপনি তাদের ধন সম্পদ থেকে সাদকা যাকাত গ্রহণ করুন হ্যাঁ এর মাধ্যমে আপনি তাদের পবিত্র এবং পরিশোধিত করবেন
এটা হচ্ছে আসলে দেখেন সরকার যদি এই কাজটা করতে পারে এই কাজটা করে যে যাকাতের একটা ফান্ড রয়েছে যাকাতটা আদায় করে ট্যাক্স যেভাবে আদায় করে গরিবদের মধ্যে বণ্টন করে দেয় তাহলে আমার মনে হয় সামাজিক যে বৈষম্যতা যেটা আছে সমাজের মধ্যে যে একটা দূরীকরণ যে বিষয়টা আছে এটা কিন্তু আর থাকে না সমাজের বৈষম্য দূর দূর হবে সাম্যের ভিত্তিতে আমাদের সমাজটা তখন চলবে যদি সরকার ওই উদ্যোগটা নেয় তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হতো আচ্ছা তারপরে অতএব নৈতিকভাবে পরিশুদ্ধ হওয়ার জন্য আমরা যাকাত আদায় করব নৈতিকভাবে পরিশুদ্ধ নীতিগত যে একটা বিষয় আছে না যে আমার কাছে এত এত সম্পদ আছে যে আরেকজন একদমই নাই তাহলে এটা কেমন এটা কি কোনো নৈতিকতা হইতে পারে এজন্য আমার জায়গা থেকে নৈতিকতা আমার যতটুকু আদায় করা আপনি যদি মন মানসিকতা এমন হয় আপনি একটু বেশি দিতে চান ঠিক আছে না হলে যতটুকু আল্লাহ তাআলা বলেছে অতটুকু আপনি আদায় করেন তাহলে হয় এখানে আর্থিক গুরুত্ব কি আছে ইসলামী অর্থ ব্যবস্থার উৎসগুলোর মধ্যে যাকাত হলো অন্যতম এর উপর ইসলামী রাষ্ট্র অর্থনৈতিক ভিত্তি দেখেন এখানে এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল এতে সম্পদের প্রবাহ গতিশীল হয় এই যে ধনী সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায় ফলে রাষ্ট্রের অর্থনৈতিক সচল হয় উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায় দেখেন একটা মানুষের যখন যাকাত আদায় করবে অন্য জায়গায় দেবে তাহলে মাথা পিছু যে ইয়াটা আছে এটা বাড়বে দেখেন মাথা পিছু আয় বেড়ে যায় এখন তো আমাদের ঋণ বেড়ে গেছে তখন যাকাতটা যদি আমরা ঠিকভাবে আদায় করি তখন কিন্তু আমাদের আয় বেড়ে যাবে হ্যাঁ ঋণ থেকে তাহলে এই জিনিসটা হচ্ছে বিষয় রাষ্ট্র অর্থনৈতিক ভিত্তি মজবুত হয় ও শক্তিশালী হয় রাষ্ট্র ভালো থাকবে আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে দিনে দিনে সম্পদশালী লোকেরও সংখ্যা বৃদ্ধি পায় সবাই সম্পদশালী হোক এখন আমার যদি আরেকজনের যদি সম্পদ বৃদ্ধি পায় আমার তো কোনো সমস্যা নাই তো এখন আমাদের কাছে কেমন যেন সামাজিকভাবে আমরা এটাকে সমস্যা মনে করি যে কিছু মানুষ এমন আছে যারা শুধু মনে করে আমারই হোক অন্য কারণে হোক আসলে এইটা না সবার হোক না আপনারও হোক তারও হোক আমারও হোক সবার হোক কিন্তু আপনি শুধু আমারটা কেন চান আল্লাহ তাআলার কাছে তো কোনো অভাব নেই আল্লাহ তাআলা দেখ না সমস্যা কী এই জন্য আল্লাহ তাআলা সবাইকে দেখ সবাইকে সফলতা দান করুক আল্লাহ তাআলা সবাইকে ধনী বানায় দেখ তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা না সম্পদশীল আল্লাহ তাআলা বলেন দেখেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকাত কি বলেছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন সুদ যেটা আছে সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন যে দান করলে আল্লাহ তাআলা বাড়াই দিবেন সূরা আল বাকারা আয়াত হচ্ছে 276 আমরা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যথাযথভাবে যাকাত আদায় করার চেষ্টা করব এটা তো করতেই হবে আমাদের না করলে তো আমরা গুনাহগার হব নিজের ভালোর জন্য হলেও আমাদের অন্যদেরকে ভালোবাসা উচিত কারণ আপনি যদি ঠিকভাবে আদায় না করেন আর একটা জিনিসের তো কোনো নিশ্চয়তা নাই কখন যে কাকে আল্লাহ তাআলা উঠাবে কাকে নামাবে এটাও বলা যায় না এই জন্য আমরা সবাই সতর্কভাবে আমাদের জায়গা থেকে আমার যে দায়িত্বগুলো আছে এই ইসলামের পাঁচটা স্তম্ভকে ধরে আমরা আগাবো যাকাত এগুলো আমরা ঠিকভাবে আদায় করব কোনো মুসলমান যাকাত না দিলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না আল্লাহ তাআলা বলেন দেখেন কোনো মুসলমান যদি যাকাত না দেয় তাহলে কী হবে এখন এখানে কথা আসছে তাহলে সে পরিপূর্ণ মুসলমান থাকতে পারবে না কারণ পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ যদি আপনি ছেড়ে দেন তাহলে তো অবশ্যই আপনি পরিপূর্ণ মুসলমান থাকতে পারবেন না যারা যাকাত দেয় না এই যে ওখানে দেখেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন যারা যাকাত দেয় না এবং তারা পরকালে অস্বীকারী তারা যারা যাকাত দেয় না এবং তারা পরকালে অস্বীকারী দেখেন কত কঠিন কথা বলা হয়েছে সূরা হামিম সাজদা যাকাত দেয় না তারা পরকালে অস্বীকারী এই জন্য আমাদের কিন্তু পরিপূর্ণ এখানে আরেকটা দেখা হয়েছে মুসলমানও থাকতে পারবে না আল্লাহ তাআলা এই কথা বলেছেন এই জন্য এই কথাগুলো চিন্তা করে আল্লাহর কথা চিন্তা করে আমাদের জীবন আসলে এটা তো ক্ষণস্থায়ী একটা জিনিস একটা সময় শেষ হয়ে যাবে আর কোন সময়টাতে শেষ হবে আপনি সামনে 10 বছরের সম্পদ একদম জমায় রেখে দিয়েছেন তাহলে এটাকে আপনি আসলেই আদৌ কি এটা উপভোগ করে যেতে পারবেন কি না তো আমি আমাদের সমাজের যে মানুষগুলো আছে তাদের ব্যাপারে আরেকটা বলবো আমরা যারা আছি প্যারেন্টস যারা আছে তারা হচ্ছে বোকাই বলবো আমি অনেকটা কেন বোকা বলবো মানুষ একটা পর্যায়ে আসে যখন মানুষ সামাজিকভাবে সাকসেসফুল হয় একটা বাড়িঘর করতে যায় তখন তার মোটামুটি তার বয়সটা পার হয়ে যায় সাধারণত তার বয়স যদি পার হয়ে যায় তাহলে সে আর তার খাবারের মধ্যে বাইন্ডিং চলে আসে চলাফেরার মধ্যে বাইন্ডিং চলে আসে তখন তো আর সে আর এটা উপভোগ করতে পারে না তো উপভোগ কারা করবে ছেলেমেয়েরা করবে ছেলেমেয়েদের জন্য সে যেটা করলো ভালো কাজ কিন্তু এটা করতে গিয়ে তার
নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু সে ধরে রাখতে পারলো না ধরে রাখলো না তাহলে তো তার জীবন তার পরকাল অন্ধকার হইল তাহলে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে তার উত্তরসূরিদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়ে গেল আসলেই কি তার যে উত্তরসূরিদের ভবিষ্যৎ সে উজ্জ্বল করলো তারা কি তাদেরকে মনে রাখে আজকে সমাজে যে আমরা সমস্যাগুলো দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েগুলো মা বাবাকে করতেছে না তাদেরকে হেল্প করতেছে না তাদেরকে রাখতেছে না বৃদ্ধাশ্রম দিয়ে দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তায় থাকা উচিত এই জন্য আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই এই জায়গা থেকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের যারা বাচ্চা আছে যারা আছে ছোট সবাইকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষাতে অবশ্যই এটা একটা অগ্রাধিকার দিয়ে রাখব সব কিছু করে সময় পেলে ইসলাম আর নৈতিক শিক্ষা দিবেন এটা না ইসলাম আর নৈতিক শিক্ষার জন্য আলাদা একটা সময় রাখবেন যে এই সময়টা একদম সব সময় সে যে স্ট্যান্ডার্ডে থাকুক যেই ক্লাসে থাকুক না কেন একটা নির্দিষ্ট সময় এটা হচ্ছে তার ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করার সময় এটা অর্জন করার সময় ইসলাম বিষয় নিয়ে স্টাডি করার সময় কোরআন শেখার সময় এটা আলাদা করে রাখতে হবে যে কোনো ক্লাসের সময় এই জন্য এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে তাহলে আমাদের সমাজের নৈতিকতা ফিরে আসবে এই ব্যাপারে আমরা যত্নশীল হব জাকাত অস্বীকার করা ও আল্লাহ রাসূলকে অস্বীকার করা শামিল দেখেন জাকাত অস্বীকার করো ও আল্লাহ রাসূলকে অস্বীকার আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করা শামিল ইসলামী আইনে যাকাত দানের উপযুক্ত ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেখেন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারকারীদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছেন সালাত ও সাওম শারীরিক ইবাদত আর যাকাত হলো আর্থিক ইবাদত সুতরাং যাকাত আদায় করা একজন মানুষের ইমানি দায়িত্ব এই জন্য আমাদের ইমানি দায়িত্ব তো আমাদের পালন করতে হবে না হলে তো আমরা সাকসেসফুল হতে পারবো না শেষে কি আছে আমাদের যাকাত অসহায় দরিদ্রদের অধিকার এই যে অধিকারটা নিয়ে আমি একটু কথা বলেছিলাম যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের দয়া বা অনুগ্রহ নয় এটা হচ্ছে মানুষের প্রাপ্য আর প্রাপ্য কেউ এসে নিয়ে যেতে হয় না প্রাপ্য তাকে দিতে হয় যার যেমন প্রাপ্য তেমনই দিতে হয় আমি যে আপনার কাছ থেকে 500 টাকা পাই আপনি আমাকে একটা গেঞ্জি কিনে দিয়ে দিলেন একটা লুঙ্গি কিনে দিয়ে দিলেন এটা কোনো আদায় করা হবে না এই জন্য এটা উচিত তার কাছে টাকা দেওয়া সে সেটা দিয়ে যা করে এটা তার বিষয় তার অধিকার দিয়ে সে করবে কেউ ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা তার ইচ্ছা করে এবং অসহায় লোকদের নিকট তা পৌঁছে দেওয়া তারা এসে নিয়ে যাওয়া না মহান আল্লাহ তাআলা বলেন মহান আল্লাহ তাআলা কি বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাকুল লিসাইল ওয়াল মাহরুম আরেকটা দেখেন ওয়া ফি আমওয়ালিহিম হাকুল লিসাইল ওয়াল মাহরুম আর তাদের মানে ধনীদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে কোরআন শরীফের আয়াত কিন্তু এটা অধিকার রয়েছে অধিকার দিতে হয় সূরা আয-যারিয়াত আয়াত 19 নাম্বার এখানে এটা আছে এই যে আজ-জারিয়াত আয়াত 19 নম্বরের মধ্যে এই কথাটা আছে তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে এতে অসহায়দের অধিকার আছে তাদের অধিকার অবশ্যই দিতে হবে অন্যথায় সমুদয় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে দেখেন সমুদয় সম্পদ তার জন্য কি হবে অপবিত্র হয়ে যাবে পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে হ্যাঁ মহান আল্লাহ বলেন আর যারা স্বর্ণ ও রূপা সম্পদ জমা করে রাখে এবং তারা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিন সূরা আত-তাওবা আয়াত এই যে কঠিন শাস্তির সংবাদ সূরা আত-তাওবা আয়াত নম্বর হচ্ছে 34 আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে আমি যে কথাগুলো বললাম রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে বেকার ও গরিবদের জন্য অনেক কর্মসংস্থান করা যেতে পারে এতে দেশের অর্থনৈতিকভাবে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দরিদ্র দূরীভূত হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ধনী দরিদ্রের মাঝে সম্পদের বৈষম্য অনেকে থাকে না যে অহংকার ভাব চলে আসে সম্পদের বৈষম্য কাজে বৈষম্য দর হবে না বৈষম্য দর হবে এবং কাজে ধনীদের শরীয়তের বিধান অনুসারে যাকাত আদায় করা একান্ত আবশ্যক এখানে এই যে যাকাত আদায় করা যে বিষয়গুলো হইল একটা যাকাত আদায় করলে মানুষ কত বেকার আছে মানুষ নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদের প্রতি আমাদের জায়গা থেকে যদি এগুলো ঠিকঠাক মতো আদায় করা হয় তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো থাকবে না এই বৈষম্যগুলো সামাজিক যে আর্থিক যে বৈষম্য এগুলো আর থাকবে না এই জন্য আমরা সবাই
সাওম আজকে আমরা পড়লাম সাওম এই সাওম রোজাগুলো আমাদের জায়গা থেকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করব রমজান মাসের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করব সব সময় আমাদের মধ্যে এই মানুষের প্রতি যে একটা দানের প্রতি উদ্বুদ্ধ করা নিজে দান করা এটা আমাদের সাধ্য অনুযায়ী এটা করার চেষ্টা করব আর যাকাত অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা আদায় করব আর ইসলামের শরীয়তে যে পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভ আমাদের জীবনের সাথে আমরা মানাই নিব জীবনের সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ হয়েছে তো আমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও আমাদের দেখা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং এই কাজগুলো আমল করার তৌফিক দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ